তাহলে যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তা সমবাহু ত্রিভুজ যখন আমরা লিখব তা ত্রিভুজটাও যেটা আঁকবো যেন তিনটি বাহু সমান দেখায় এমনভাবেই ত্রিভুজটা আঁকবো এই সমান বাহুকে এইভাবে সাইন দিয়ে বোঝানো যেতে পারে যে তিনটি বাহুই সমান তাহলে তিনটি বাহু সমান বা এইভাবে লেখা যেতে পারে যে এ বি বাহু সমান বিসি বাহু সমান না লিখলেও চলবে কেউ যদি পারে লিখবে এসি বাহু তাহলে ত্রিভুজের যে তিনটি বাহু সমান সেটাকে আমরা এবার দেখাতে পারি তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো এবার হচ্ছে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের অপর নাম ড্যাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাস ফাইভ থেকে একদম টেন পর্যন্ত পরীক্ষা আসে সম্ভব ত্রিভুজের অপর নাম হল সূক্ষ্ম কণি ত্রিভুজ কেন পরে বোঝাচ্ছি সমবাহ ত্রিভুজ আরেক নাম হচ্ছে সূক্ষ্ম কণি ত্রিভুজ সম্ভব ত্রিভুজের আরেক নাম হচ্ছে সূক্ষ্ম কণি ত্রিভুজ তাহলে পরীক্ষা আসে সমবাহু ত্রিভুজের আরেক নাম কি তখন লিখতে হবে যে সমবাহু ত্রিভুজের আরেক নাম হচ্ছে সূক্ষ্ম কণি ত্রিভুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সমবাহু ত্রিভুজের অপর নাম কি সূক্ষকণে ত্রিভুজ কেন সমবাহ ত্রিজ অপর নাম সূক্ষণী ত্রিভুজ কেন এবার সেই ব্যাখ্যা আসছে কেন পরীক্ষা এখন আসবে না বড় ক্লাসে পরীক্ষা আসে তো বুঝিয়ে দিচ্ছি আমি সমবাহু ত্রিভুজের অপর নাম সূক্ষকণী ত্রিভুজ কেন তাহলে মনে রাখতে হবে একটা সূত্র আছে মনে রাখতে হবে যেটা বড় ক্লাসে তোমাদের প্রমাণ করতে হবে সেটা হলো যে ত্রিভুজে তিনটি বাহু সমান তার তিনটি কোণও সমান হয় বার একটা সূত্রটাই মেন সূত্র এটাই যে সমান বাহুর বিপরীত কোণ সমান হয় সূত্র লিখে দিচ্ছি আমি সমান বাহুর খুবই গুরুত্বপূর্ণ সূত্র সমান বাহুর বিপরীত এই সূত্র ছাড়া পরবর্তীকালে চলবে না এমন গুরুত্বপূর্ণ সূত্র এটা সমান বাহুর বিপরীত কোন সমান হয় সমান তা হয় তাহলে এবার ভালো করে বুঝবে সমবাহু ত্রিভুজ মানে কি তিনটি বাহু সমান তাহলে এই বাহুটাও সমান এই বাহুটাও সমান এই বাহুটাও সমান খুব ভালো আমরা কি জানলাম সমান বাহুর বিপরীত কোন সমান হয় তাহলে আবার আমরা এটাও জানি এটাও একটা প্রশ্ন যদিও ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি খুব সহজভাবে বোঝানো হচ্ছে মনটাকে সহজভাবে বুঝতে হবে মনটাকে সহজ করে ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটাও একটা প্রশ্ন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার সমান বাহুর বিপরীতকোণ সমান মানে এই বাহু বিপরীতকোণ এটা এর এটা সবই সমান হয়ে যাবে সমান বাহুর বিপরীতকণ সমান তাহলে এক একটা কোণের মান হবে একশো আশি ডিগ্রি ভাগ তিন সমান এক একটা কোণের মান হবে ষাট ডিগ্রি করে তাহলে এটাও একটা প্রশ্ন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমবাহু ত্রিভুজের এটাও একটা প্রশ্ন সমবাহু ত্রিভুজের প্রতিটা প্রতিটা কোণের মান প্রতিটা কোণের মান ষাট ডিগ্রি এটাও একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ষাট ডিগ্রি এবার আমরা জানি ষাট ডিগ্রি কোন হচ্ছে সূক্ষ্ম কোণ আমরা জানি জানি না সূক্ষ্ম কোণ সমান সব লিখে দিচ্ছি কিন্তু ভালো করে বুঝতে হবে সূক্ষ্মকোণ সমান আমরা কি জানি শূন্য ডিগ্রি থেকে বড় এর আগে হয়ে গেছে আর নব্বই ডিগ্রি থেকে ছোট এটাকে আমরা জানি সূক্ষ্মকোণ শূন্য ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি ছোট তাহলে দেখতে পাচ্ছি ষাট ডিগ্রি একটা কোণ তাহলে এই যে সমভাউ ত্রিভুজ এর প্রত্যেকটা কোণ হয়ে গেল ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আর তিনটে ষাট যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা সূক্ষ্মণী ত্রিভুজের সংজ্ঞা কি জানি যে ত্রিভুজের তিনটি কোনই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মণী ত্রিভুজ বলে তাহলে দেখো যেটাই সমবাহু ত্রিভুজ সেটাই সূক্ষণী ত্রিভুজ হয়ে গেল তাহলে আবার ব্যাখ্যা করে বোঝাই আবার ভালো করে বুঝতে হবে সমবাহ এবং সমবাহু এবং সূক্ষ্মণির মধ্যে দুটোকে পাশাপাশি রেখে বোঝাই সমবাহু এবং সূক্ষ্মণি দুটোকে পাশাপাশি বোঝাই দেখো সমবাহু আর সূক্ষ্মকণি ভালো করে বুঝবে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলে সমবাহ ত্রিভুজ খুব ভালো সূক্ষণিত্রিভুষ তাকে বলে যে ত্রিভুজের তিনটি কোনই কোণ তাকে সূক্ষ কোণী ত্রিভুজ বলে আবার দেখো সমবাহ ত্রিভুজের তিনটি বাহু সমান হয়ে যাওয়ার জন্য তিনটি কোণও অটোমেটিক সমান হয়ে গেছে কারণ আমরা জানি সমান বাহুর কোণ সমান তাহলে এখন দেখো তিনটি কোন সূক্ষ্ম কোন হয়ে গেছে তাহলে যেটাই সমবাহ ত্রিভুজ সেটাই কোণী ত্রিভুজ ক্লিয়ার বোঝা গেছে ইয়াস অন্য ছবিও যখন আঁকবো ঠিক সমদিবাহুর মতো আঁকবো সমদিবাহু তো সমদিবাহুর মতো নামটা সমদিবাহু খুব সহজ ব্যাপার যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে দ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সম দ্বিবাহু ত্রিভুজ বলে খুবই সহজ ব্যাপার নাম সম দুটো বাহু সমান হবে দি মানে দুটো এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কিছু হতে পারে না সূত্র যেটা সেটাই এখানে ব্যাপার এটা এই কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে যে আমি একটু আগে বলেছিলাম যে যে ত্রিভুজের বাহুগুলো সমান তার প্রত্যেকটা কোনও সমান ঠিক একই উল্টোভাবে প্রত্যেকটা কোনো সমান হলে প্রত্যেকটা বাহুও সমান হবে সেটা এখন নয় পরে বলবো কিন্তু যেটা বলতে চাইছি সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু দুটো বাহু সমান তাই এই এই বাহুটার বিপরীত কোন আর এই বাহুটার বিপরীত কোনও সমান হবে কীভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে পরীক্ষা প্রশ্ন এইভাবে আসতে পারে ধরো পরীক্ষা প্রশ্ন এলো আর এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে দিয়ে বলা থাকবে দিয়ে বলা থাকবে হচ্ছে ধরো এরকম বলা থাকবে পি কিউ বাহু সমান পি আর বাহু কিউ কোন আর আর কোন কত আর এই পি কোণটা দেওয়া থাকবে পি কোন সমান সরসুরো দেওয়া থাকবে আশি ডিগ্রি তাহলে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নটা ভালো করে দেখতে হবে যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে বা না ছবিটা নাও দেওয়া থাকতে পারে দিয়ে বলতে পারে যে পি বাহু আর পি আর বাহু সমান ভালো করে দেখো এই পি কিউ বাহু আর পি আর বাহু সমান বলে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে বলেছে পি কোণ হচ্ছে আশি ডিগ্রি দেখো পি কোণ এখানে আশি ডিগ্রি দেওয়া আছে দিয়ে বলেছে কিউ কোণ এবং আর কোণের মান কত কিউ এবং আর কোণের মান কত তা একদম খুব সহজ ব্যাপার সহজভাবে ভাবলে সহজ লাগবে যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান একশো আশি ডিগ্রি আমরা জানি এটা তাহলে একটা কোন আশি ডিগ্রি দেওয়া আছে তাহলে বাকি এই দুটো কোন হবে বাকি এই দুটো কোন হবে একশয় আশি ডিগ্রি বিয়োগ আশি ডিগ্রি তাহলে এই বাকি এই দুটো কোন হবে অটোমেটিক একশো ডিগ্রি হয়ে গেল এবার বাকি আমরা দুটো কোন হয় বুঝবে এটা কত এটা কত আমরা অটোমেটিক একটা সূত্র জানি সেটা হলো সমান বাহুর বিপরীত কোণ সমান হয় সমান বাহুর বিপরীত কোন সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোন যদি সমান হয় তাহলে কিউ কোন আর আর কোন সমান এটা লিখতে পারো যেহেতু যেহেতু সমান বাহুর সমান বিপরীত কোন সমান সমান বাহুর বিপরীত কোন সমান অতএব অতএব বুঝতে পারছো কিউকোন বুঝতে পারছো এর মধ্যে কিউকোন আর আর কোন সমান কিউকোন আর আর কোন সমান হয়ে যাবে তাহলে আর কিউকোন আর কোন কীভাবে বের করব একশো আশি ডিগ্রি থেকে তো আমরা আশি বাদ দিয়ে একশো পড়ে আছে তাহলে দুটো কোণ যদি সমান হয় তাহলে এক একটা কত করে হবে পঞ্চাশ ডিগ্রি করে তাহলে কি কী এক একটা কোণের মান কত একটা কোণের মান আশি ডিগ্রি দেওয়া আছে একটা বেরিয়ে গেল পঞ্চাশ ডিগ্রি আর একটা বেরিয়ে গেল পঞ্চাশ ডিগ্রি এখানে পরীক্ষা প্রশ্ন আলা আবার অন্য প্রশ্ন আসতে পারে দি বলতে পারে যদিও ছোটো ক্লাসের ব্যাপার নয় এটা সিক্স সেভেন আসতে পারে ফাইভ আসবে না এরকম আসতে পারে এরকম একটা প্রশ্ন দিয়ে শেষে আবার এখানে এটাও যোগ করতে পারে এর মধ্যে যে তিনটি কোণের অনুপাত কত প্রত্যেকটা ত্রিভুজের প্রশ্নে এই প্রশ্নটা হতে পারে কোণের প্রশ্নে তখন তোমাকে এটা অনুপাত বের করে দেখাতে হবে শূন্য 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 কেটে যাবে এইট ইস টু ফাইভ ইস টু ফাইভ বা আট অনুপাত পাঁচ অনুপাত পাঁচ তাহলে বোঝা গেল আবার বলছি যারা বুঝতে পারেনি আবার বলছি যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে দিয়ে বলা আছে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান সে ছবি দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে তখন ছবি এঁকে নিতে হবে এবার ছবিটা এঁকে আমরা দেখতে পাচ্ছি যে এই পি বাহুটা আর পি বাহুটা সমান তা আমরা কি জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে আবার এটাও আমরা জানি মাথায় সবসময় রাখতে হবে সারা জীবন যে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান হয় আবার সমান কোণের বিপরীত বাহুও সমান হয় এটা কিন্তু মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিতে হবে একটা বিরাট বড় ব্রহ্মাস্ত্র সূত্র কিন্তু এটা তাহলে যে ত্রিভুজের সমান বাহু সমান সমান বাহুর বিপরীত এর বিপরীত কোণটা এটা আর এর বিপরীত এই দুটো কিন্তু সমান হবে তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তার মধ্যে একটা তো আশি দেওয়াই আছে তাহলে বাকি মুখে মুখেও তো হয়ে যাচ্ছে বাকি হচ্ছে পঞ্চাশ 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 একশো আর আশি মিলে একশো আশি হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আগেরটাও আগেরটাও যে আমি সমবাহুটা যেমন বোঝাচ্ছিলাম সমবাহু ত্রিভুজটা সেটাও তো আমি বোঝানোর জন্য এত ব্যাখ্যা করেছি কিন্তু ওই সব না ব্যাখ্যা শুনলেও মনে রাখা সম্ভব এইভাবে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তা তিনটি কোণও সমান হবে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণ একশো আশি ডিগ্রি তাহলে তিনটি কোণ যদি সমান হয় তাহলে একশো আশি ভাগ তিন সমান এক একটা কোন ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে আবার এটা জানি এক একটা ষাট ডিগ্রি মানে কোণ তাহলে এই ত্রিভুজের তিনটি কোন কোণ মানে এটা সূক্ষ্মকোন ত্রিভুজও হয়ে যাচ্ছে যেটাই সমকোণী সমবাহু ত্রিভুজ সেটাই সূক্ষ্মণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে এটা মনে রাখলেই হবে শুধু এই সূত্রটা মনে রাখতে হবে ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তিনটি কোণ সমান হবে আবার ত্রিভুজের তিনটি কোণ সমান হলে তিনটি বাহু সমান হবে বিরাট গুরুত্বপূর্ণ সূত্র বারবার বললাম বোঝা গেছে ইয়াশন্ন